করে বের হয়েছি, তাও কিন্তু মনে হচ্ছে না আমি গোসল করছি। তখন একটু বাইরে আমরা লাঞ্চ করি, ভালো লাগলো। সফটের মধ্যে আর একটু হাতের কাজ করা আছে। আমি আসলে কাপড় সম্বন্ধে অতটুকু ধারণা নাই। অনেকদিন আপনাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার, তো আজকে গরমের অবস্থা খারাপ, গোসল করে বের হয়েছি, তাও কিন্তু মনে হচ্ছে না আমি গোসল করছি। তখন একটু বাইরে আমরা লাঞ্চ করতে যাব, কারণ আজকে বাসায় কিছু রান্নাবান্না করি নাই, কারণ কারেন্ট নাই। সকাল থেকে কিছু রান্নাবান্না করি নাই, মুড হয় রান্নাবান্না করে। তাই ভাবলাম বাইরে যাই, একটু লাঞ্চ করে আসি, একটু ঘুরতে যাই। তো কোথায় যাই, কী করি না করি, সবাই ব্লগটা দেখেন, মানে পাশেই থাকি। আজকে বাইরে আমরা লাঞ্চ করছি, তারপরে চিন্তা করলাম শপিং করি। তো আমার হাজবেন্ডের জন্য কোনো শপিং নেই, সব শপিং হচ্ছে আমার আর আমার শাশুড়ির জন্য। সেটা হচ্ছে এই পিঙ্ক কালার, আমি আমার শাশুড়ির জন্য নিয়েছি, কারণ তার পিঙ্ক রেড খুবই পছন্দ। আর আমার জন্য হচ্ছে দুইটা, কারণ আমার এই পাঙ্ক কালার আর হোয়াইট কালার আমার খুবই পছন্দ। তো সবই ছুটির মধ্যে, কারণ এত গরম, গরমের মধ্যে চিন্তা করলাম এই টাইপের ছুটি পরে খুবই ভালো লাগলো। সফটের মধ্যে আর একটু হাতের কাজ করা আছে। আমি আসলে কাপড় সম্বন্ধে অতটুকু ধারণা নাই আমার। তো এই যে কালারটা সুন্দর না, কারণ আমার এই কালারটা আমার শাশুড়ির খুবই পছন্দের। তো আমি আসলে মানুষকে তার পছন্দের জিনিস দেওয়াটা বেশি পছন্দ করি, যেন সে আর পছন্দ করে আমার জিনিসটা পরে বেশি। তো এটা হচ্ছে জামা, আর এটা হচ্ছে ওনা, ওনাটাও ফুল হাতের কাজ করা আছে, সুন্দর ওনাটা কালারফুল, পরলে ভালো লাগবে, বিকজ আমার শাশুড়ি সুন্দরী, তো পরলে ভালো লাগবে। তো এটা হচ্ছে আমার শাশুড়ির, এই যে এইটা আমার ওনা, এটা হচ্ছে তার পায়জামা এক কালার, আর আমার জন্য আমি নিয়েছি এই কালারটা, আর এই কালারটা আমার খুবই পছন্দের। এটা হচ্ছে পাহি কালারই বলে, আমার প্রচুর গরম লাগে, আমার হালকা পাতলা সুতির মতো খুবই ভালো লাগে। এই পাঙ্কি কালারটা হচ্ছে আমার সাথে, এটা হচ্ছে ওগুলা। যে বাংলাদেশের যে ওয়েদার, ওয়েদার অনুযায়ী টাইপের হালকা পাতলা সুতির এই টাইপের কাজ করে ড্রেস পরতে কিন্তু কমফোর্টেবল, সব সিজনে এইসব ড্রেস যায়। আর এটা হচ্ছে পায়জামা, আর এটা হচ্ছে হোয়াইট, কেমন হলো জামা গুলো অবশ্যই আমাকে জানাবেন, ভাবলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই তো ইনশাল্লাহ, যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তো অনেকদিন আপনাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার করি না, তো দোয়া করবেন আমি যেন নিয়মিত ব্লগ দিতে পারি। কিছু পারিবারিক কিছু ঝামেলার কারণে আসলে আমার ব্লগ তেমন দেওয়া হয়নি, তো এখন চেষ্টা করব নিয়মিত ব্লগ যেন আমি দিতে পারি। অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন, আর যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই পরিবারের মানুষের সাথে মিলেমিশে থাকেন, কারণ দিন শেষে কিন্তু পরিবারই অনেক কিছু। যে মানুষের পরিবারকে দূরে রাখে, কারো কাছ পরিবারের সাথে পরিবারের মানুষের সাথে সম্পর্ক রাখে না, তো দিন শেষে তার সাথে কিন্তু আল্লাহ সম্পর্ক রাখে না। তো এটা সবসময় মাথায় দিবেন, মাথায় না রাখবেন, তো নিজের কর্ম ভালো করেন তো আপনার ফলও ভালো হবে। আর আমরা মানুষ যতটুকু মানুষকে অনেক সময় ভুল হয়ে গেলে ক্ষমা করে দিতে পারি, বাট যতটুকু শাস্তি আমরা মানুষ মানুষকে দিতে পারি, আপনার আসলে মানুষ মানুষকে শাস্তি দেওয়ার কেউ না, মানুষের মধ্যে অহংকার থাকে, ইগো থাকে, যেন মানুষ মানুষকে শাস্তি দেয়। কিন্তু যখন আল্লাহর উপর থেকে কোনো শাস্তি আসে না, তখন সেটা অনেক ভয়ানক হয়। তো আল্লাহকে ভয় করেন, আল্লাহর বিচারকে ভয় করেন, আল্লাহকে ভালোবাসেন। আমি মনে করব সেটাই যথেষ্ট আমাকে, আমার বেঁচে থাকার জন্য। আজকে
আমি যতটুকু ভালো আছি আমার মা বাবার দোয়ার কারণে, আল্লাহর রহমতের কারণে, আল্লাহ ছাড়াই দুনিয়াতে কেউ আপন না। আপনি যদি প্রতিটা নিঃশ্বাসে আল্লাহ শুকরিয়া আদায় করেন, তো আমার বকর বকর যদি খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে মাফ করে দেবেন। আর মনে সবসময় পজিটিভিটি রাখেন, দুনিয়াতে টাকা পয়সা এগুলা কোনো কিছু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ভালোবাসা। আমি মনে করি ঘৃণা দিয়ে বিশ্বজয় করা যায় না, ভালোবাসা দিয়ে বিশ্বজয় করা যায়। তো এটা আমাদের দেশের মানুষের চেয়ে মনে হয় না কোনো মানুষ জানে। তো মানুষকে ভালোবাসুন। আর স্বৈরাচার তো একটা দেশ থেকে পালিয়েছে, আর স্বৈরাচার তো পুরো বাংলাদেশে পড়াচ্ছে। দেখো এইসব কথাবার্তা আমি আর বলতে চাই না, যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার আল্লাহ সুবুদ্ধি দিক। আর যাদের মনে অহংকার আছে, হিংসা আছে, তারা সেগুলোকে পুষুক, বাগান বানাক, ওগুলার আমি কী করবো, সেই বাগানে তারাই থাকবে। না কোটি টাকার বাগান খেলো ছাগলে, তাদের অবস্থা হচ্ছে এরকম। তো তারা কী করুক না করুক, অহংকারী ব্যক্তিদের কখনো খোঁজ খবর নিতে যাবেন না, তাদের সাথে চলাফেরা করা থেকে বঞ্চিত থাকেন। কারণ কি জানেন, সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো অসৎ ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকাটাই আমি হাজার গুণে বেটার মনে করি। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, বিন্দাস। তো আশা করি আপনারাও ভালো থাকবেন। আল্লাহ।